প্রিয় দর্শক তথা আমার সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে আজ যে নতুন ভিডিওটি এনেছি সেটি দু হাজার সালে নবম শ্রেণী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের চেক লিস্ট ভেরিফাই করা সম্পর্কে এই রেজিস্ট্রেশনের ফাইনাল সাবমিট করা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে চেক লিস্ট ভেরিফাই করার জন্য যে নির্দেশাবলী রয়েছে সেখানে এক নম্বর এবং তিন নম্বর পয়েন্টে যে নির্দেশগুলি রয়েছে সেগুলি ঠিক এরকম এক ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড বোতাম টিপে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার জন্য শুধুমাত্র দশম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে তিন নম্বর পয়েন্ট যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ সেশনে দশম শ্রেণীতে ভর্তি হয়নি তাদের জন্য অনুগ্রহ করে ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড বোতাম টিপুন এই নির্দেশাবলী অনুসারে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়ে পুনরায় নবম শ্রেণীতে পাঠরত কিন্তু দু সালে তারা রেজিস্ট্রেশন ফি দিয়ে যাবতীয় পদ্ধতি অবলম্বন করে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের নাম এই অনলাইন চেকলিস্টে এসেছে এক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার যোগ্য কিনা অর্থাৎ সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন চেক লিস্টে ভেরিফাই করা যাবে কিনা এটা প্রথম বিভ্রান্তি তৈরি হয়েছে যদিও উপরের নির্দেশ অনুসারে কেবলমাত্র দশম শ্রেণীর কথাই বলা হয়েছে অর্থাৎ দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড করার কথা বলা হয়েছে দ্বিতীয় একটা কেস অ্যারাইজ করেছে যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু দশম শ্রেণীতে ভর্তি হয়নি সুতরাং যেহেতু দশম শ্রেণীতে ভর্তি হয়নি তাই দু হাজার তেইশ সেশনের জন্য সেই ছাত্র বা ছাত্রী দশম শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রী হিসাবে গণ্য নয় সুতরাং এক্ষেত্রে কি ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড করতে হবে উপরের নির্দেশ অনুসারে কিন্তু এই ধরনের ছাত্রছাত্রীকেও সিলেক্টেড অ্যান্ড নট ভেরিফাইড করার কথা মনে রাখতে হবে এই ছাত্রছাত্রীরাও কিন্তু দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশনের ফি দিয়ে যাবতীয় পদ্ধতি অবলম্বন করে রেজিস্ট্রেশন ফিল করেছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার যোগ্য এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার কিছু সিনিয়র প্রধান শিক্ষক মহাশয়গণ কলকাতা অফিসে যোগাযোগ করেন এবং বিষয়গুলি সম্পর্কে পর্যাপ্ত আলোচনা করেন কিন্তু ওনাদের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সুতরাং সামগ্রিক বিষয়গুলি তথা আমাদের বিদ্যালয়ের নিজেদের ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে এবং সব ধরনের পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা নিজেরাই এই বিষয়ের সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করব এবার সর্বশেষে বলি জেলার অন্যান্য সিনিয়র হেডমাস্টার মশাইদের সঙ্গে আলোচনাক্রমে আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি আমার বিদ্যালয়ের পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমি সকল ছাত্রছাত্রীকে ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড করে দেবো যাই হোক এ ব্যাপারে আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম পরবর্তীতে কোনো আপডেট এলে আবার শেয়ার করার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ